Hey everyone, good morning. Welcome back to my channel. আশা করি সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম। আর আজকে তো সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। আর সকালবেলা আমার স্নানটাও করা হয়ে গেছে, আর মা এখন যাবে স্নান করতে। আর সকালবেলা স্নান করার আগে আমি রান্নাবাটাও করে নিয়েছি। আর ওই যে বাজনার শব্দ শুনতে পাচ্ছেন, পূজার ওখানে বাজনা বাজছে, তো ওইখানটা একটু আগে দেখে আসি। সবে পূজার উপকরণ গোছানো হচ্ছে, আর এখনও ঠাকুর মশাই আসেনি, তেমন কিছু গোছানো হয়নি, এক এক করে এখন সবাই গোছাচ্ছে ওখানে, আর আমিও এখন রেডি হয়ে নেব। I'm gonna
পূজার ওখানে সবকিছু গোছানো হয়ে গেছে আমাদের, কিন্তু এখনো ঠাকুরমশাই আসেনি। কারণ এখানে সব বাড়িতেই পূজা হচ্ছে, সরস্বতী পূজা, তো ঠাকুরমশাই সব জায়গায় পূজা পড়াচ্ছে, এখন বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, তারপরে আমাদের এখানে আসবে একটু পরেই। আর সব কিছু রেডি করা হয়ে গেছে, আর তাই একটু বাড়ি চলে আসলাম। এইমাত্র ঠাকুরমশাই আসলাম, আর এই যে আমরা দুজন যাচ্ছি এখন, আর ওখানে লোকজন তো সবাই ভরে গেছে, সবাই ওখানে বসে গেছে, আর আমরা এখন যাচ্ছি। ঠাকুরমশাই কেবল আসছে, মাইকিং করে বলছি যে ঠাকুরমশাই চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি সেখানে। বসে জায়গা আছে আর এখানে পূজাতে একজনের মানসিক ছিল রাজহাঁসির বাচ্চা, তো সেই বাচ্চাটা সে আজকে মানসিক পূরণ করলো। আর আমি এরকম মানে মানসিক রাজহাঁস এটা আমি কখনো দেখিনি, সরস্বতী পূজাতে এই ফার্স্ট টাইম দেখলাম যে রাজহাঁসের বাচ্চা মানসিক। এই মাত্র অঞ্জলি দিয়ে বাড়িতে ঢুকলাম, আর এখন ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আর একটু পরে আমি যাব ওখানে। আর পূজা তো হয়ে গেল, পূজা টুজা দিয়ে আসলাম, আর এখন আমি খেতে বসে গেছি। মানে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মানে পেটের ভিতরে খিদেতে চোচো করছে, আর আমি খেতে বসে গেছি এখন। আর আজকে তো পূজার দিন, পূজার দিন আমাদের এখানে সম্পূর্ণটাই নিরামিষ হয়, আজকে নিরামিষ রান্না, আলু ভাজি, বেগুন ভাজি, আর আছে ডাল। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমাদের বাড়িতে তো পূজা হয়ে গেছে, আর পাশে কাকাদের বাড়িতে পূজা হয়েছে, তো সেখানে যাওয়ার সময় পাইনি, কারণ এখানে পূজার এত চাপ ছিল যে ওখানে যাওয়া হয়নি। তো এখন তো পূজা হয়ে গেছে কাকাদের বাড়িতে, কিন্তু এখনই যাচ্ছি ওখানে। এই তো মানে বাড়ি থেকে একটু সামনেই কাকাদের বাড়ি, সেখানেই যাচ্ছি এখন। বাড়ি থেকে ঘুরে টুরে এখন এই মাত্র বাড়িতে আসলাম, আর আজকে তো এই সারাদিন পূজা নিয়েই এবারে সেবারে ঘোরাঘুরি করলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে আর কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে, তো ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তো সকলে অনেক ভালো থাকুন, আজকের মতো টাটা।